নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তা আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য মে মাস কী বার্তা বহন করতে চলেছে তা আমি অবশ্যই বলবো। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা একদম 100-এ 100 মিলবে, এই ধরে কক্ষণে এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, সাপোর্ট করবে। অর্থাৎ কোন জিনিসটা করবেন না বা কোন জিনিসটা করবেন একটা হিন্টস বলতে পারেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসে শরীরের দিক, কারণ কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই মাসের শারীরিক দিক কিন্তু খুব একটা আপনাদের ভালো যাবে না, অর্থাৎ ছোটোখাটো কিন্তু রোগ ব্যাধি আসার সম্ভাবনা রয়েছে। তবে পজিটিভ দিক হচ্ছে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে অর্থনৈতিক স্থিতি কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে অর্থ আসার সাথে সাথেই খরচা আপনাদের লেগেই থাকবে, অর্থাৎ অর্থ আসতে দেরি, খরচা হতে কিন্তু দেরি নেই। এরকম অবস্থা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনারা আননেসেসারি অনেক কিছুই খরচা করে ফেলবেন, তাই খরচাতে একটু লাগাম দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ যতটুকুটা প্রয়োজন ততটুকুটাই খরচা করুন, এর বাইরে খরচা করবেন না। এরপর আসি পড়াশোনা কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পড়াশোনা কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে। তবে লোয়ার লেভেল যে খারাপ যাবে তা নয়, কিন্তু লোয়ার লেভেলেরও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে একটু স্টাডিতে কনসেন্ট্রেশন করতে হবে, তাহলে রেজাল্ট কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আছে চাকুরি ক্ষেত্র। দেখুন, এই মাসে চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে একটি কথা বলে দিই, যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা পজিটিভ বলা যেতে পারে। কিন্তু যারা অলরেডি চাকরি করছেন একই জায়গায় দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু কাজের প্রেশার বৃদ্ধি পাবে এবং এই প্রেশারটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। আর যারা কর্ম পরিবর্তন করবো ভাবছেন, তাদেরকে বলবো এই মাসে পরিবর্তন করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আছে আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে, ম্যারিড লাইফ। দেখুন, এই মাসে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এবং এর পাশাপাশি পরিবারের থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার উন্নতিতে পরিবারের কিছু মানুষ জেলাসি ফিল করবে এবং আপনার পরিবার থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ পরিবারে একটা গুমোট ভাব কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একে অপরের সঙ্গে সেরকম একটা বন্ডিং যে এটাকে বলে সেটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাবে না। তবে পজিটিভ দিক হচ্ছে যাদের মামলা মোকদ্দমা চলছে, কোর্ট কাছারি চলছে, সেই জায়গা থেকে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন বা এখনও পর্যন্ত প্রেমে পড়েননি, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একে অপরের প্রতি ভালোবাসার জিনিসটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এই মাসে সন্তানের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটু অ্যালার্ট করতে চলেছি। আপনারা একটু খাওয়া দাওয়ার বিষয়ে অ্যালার্ট হন এবং হেলথের বিষয়ে একটু অ্যালার্ট হন, প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যালার্ট হওয়ার ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সন্তান কিন্তু অবাধ্যতা করবে এবং সেখান থেকে কিন্তু কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। যারা এক জায়গায় থেকে দূরবর্তী জায়গায় চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, অর্থাৎ পার্টনার কিন্তু ধোকা দিতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি বিজনেস ক্ষেত্র। এই মাসে বিজনেস ক্ষেত্র কিন্তু মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে এবং আপনাদের অর্থ যেগুলো মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ক্রেডিটে মাল বিক্রি করা একদম বন্ধ করে দিন, যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না। এই মাসে গাড়ি কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং হাইলাইটেড কোনো প্রোডাক্ট কেনার সম্ভাবনা রয়েছে। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা নতুন নতুন কিন্তু কাজের সুযোগ পেতে চলেছেন এবং এই মাসে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে পারেন, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন। এবং এই মাসে আপনারা এই মাসে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ পথ দুর্ঘটনা কিন্তু শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই মাথায় রাখুন। তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটু সতর্কভাবে চলাফেরা করুন। এই গেল জিস্ট কন্যা রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।